বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন স্পেস এক্স ও টেসলার মালিক ইলন মাস্ক। ধনকুবেরদের পকেটের খবর রাখা ব্যবসা ভিত্তিক ম্যাগাজিন ফোর্বস বলছে মাস্কের সম্পদের পরিমাণ ২০১০০ কোটি ডলার, কিন্তু তিনি সর্বকালের সেরা ধনীর ধন সম্পদের ধারে কাছেও নেই। ১৪ শতকে পশ্চিম আফ্রিকার এক মুসলিম শাসকের কাছে এত পরিমাণ সম্পদ ছিল যে তার দানের কারণে একটি দেশের অর্থনীতিতে ধস নামে। আজকের আফ্রিকার সঙ্গে কয়েকশো বছরের আফ্রিকার কোনো মিল নেই। একসময় আফ্রিকা ছিল পৃথিবীর অন্যতম প্রাণকেন্দ্র, আর সেই প্রাণকেন্দ্রেই নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুসলিম শাসক মানসা মুসা। মালির এই শাসক এতটাই সম্পদশালী ছিলেন যে তার সম্পদের পরিমাণ ধারণা করতে পারেনি ইতিহাসবিদরা। মানি ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারো পক্ষে যতটা বর্ণনা করা সম্ভব, মানসা মুসাইয়ের চেয়েও ধনী ছিলেন। মানসা মুসা ১২৮০ সালে একটি শাসক পরিবারে জন্ম নেন। উত্তরাধিকার সূত্রে মালির শাসনভার গ্রহণ করেন মানসা মুসা। তার শাসনামলে মালি রাজত্বের বিস্তার ঘটতে থাকে। মানসা মুসা তার রাজত্বে আরও ২৪টি শহর যুক্ত করেন, যেগুলোর একটি ছিল টিম্বাকটু। আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি এবং আইভরি কোস্টের বড় অংশ মানসা মুসার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। এত বড় সাম্রাজ্যের সাথে তার আয়ত্তে আসে স্বর্ণ লবণের মতো মূল্যবান খনিজ সম্পদ। ব্রিটিশ মিউজিয়াম বলছে, মানসা মুসার শাসনামলে তৎকালীন বিশ্বে যে পরিমাণ স্বর্ণের মজুদ ছিল তার অর্ধেকই ছিল মালিতে, আর সেগুলোর সবটারই মালিক ছিলেন মানসা মুসা। শাসক হিসেবে মধ্যযুগের সবচেয়ে মূল্যবান সম্পত্তির প্রায় অফুরান যোগান ছিল তার কাছে। অতি দানশীলতার কারণে বিশ্বের নজরে আসেন মানসা। ১৩৩৭ সালে ৯৭ বছর বয়সে মারা যান মানসা মুসা। তার মৃত্যুর পর মানসা মুসার ছেলেরা সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। ছোট রাজ্যগুলো একে একে বেরিয়ে যেতে থাকে, একসময় পুরো সাম্রাজ্য ধসে পড়ে। পরবর্তীতে ইউরোপীয়রা ধীরে ধীরে আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে, আর এটাই ছিল প্রতাপশালী সম্রাট মানসা মুসার সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক।